হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বাঙালি ফুড চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটল ভাজার রেসিপি আর এই পটল ভাজা আমি আজকে একটু অন্য রকমের বানিয়ে দেখাবো আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্য করে ভিডিওটাকে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবে তাহলে আসো দেখে নি আজকের এই পর্বটা পটল ভাজা বানানোর জন্য সবচেয়ে প্রথমে দেখো এখানে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিলাম তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন আর সাথে হলুদের গুঁড়ো ভালো করে একটু মিক্স করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর সেটাও ভালো মতন মিশিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো এবার অ্যাড করে দিচ্ছি যেহেতু আজকের এই পটল ভাজা আমি একটু মশলার সাথে বানাচ্ছি তাই জন্য এটাকে আমরা বলতে পারি মশলা পটল ভাজা গরম ডাল ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে খেতে একবার অবশ্যই তোমরাও ট্রাই করে দেখো এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবেই পটলটা ভালো করে ভেজে নিতে হবে দেখো পটলটাকে মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিলাম এবার এখানে কিছুটা কুচি করে রাখা ধনে পাতা আমি অ্যাড করে দিলাম ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর এবার ধনেপাতাটাও পাতাটাও ভালো মতন পটলের সাথে মিশিয়ে নেব আর পটলটাকে বেশ কিছুক্ষণ ভাজা হতে দেব এখানে দেখো বন্ধুরা প্রায় দু তিন মিনিট মতন আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর পটলটা বেশ প্রায় ধরো সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে গেছে সেই সময় আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার চলো আরও প্রায় পাঁচ থেকে দশ মিনিট লো ফ্লেমে পটলটা ভেজে নেব ভালো করে ভাজা হলেই কিন্তু পটলটা খেতে ভালো লাগবে দেখো এখানে মশলার সাথে ভালো করে মিক্স হয়ে পটলটা ভাজা একদম তৈরি হয়ে গেছে গরম গরম মশলা পটল ভাজা সার্ভ করে দিয়েছি আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো দেখা হচ্ছে আবার আগামী পর্বে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থেকো